স্বাস্থ্য অধিদপ্তরের আল্টিমেটাম শেষ হওয়ার পর দেশের সব অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানে নেমেছে কর্তৃপক্ষ। দুপুরে চানখার পুল মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টার ও অ্যাক্টিভ ব্লাড ব্যাংক ও ট্রান্সফিউশন অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অভিযান চালানো হয়। এ সময় অ্যাক্টিভ ব্লাড ব্যাংক ও ট্রান্সফিউশন সেন্টারে আলট্রাসোনোগ্রাফিতে ব্যবহৃত মেয়াদ উত্তীর্ণ জেল পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। দর্শক, রাজধানীর চাংখারপুর এলাকায় আছেন সহকর্মী বিল্লাল হোসেন, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিল্লাল, অ্যাক্টিভ ব্লাড ব্যাংক ও ট্রান্সফিউশন সেন্টারে কি ধরনের অনিয়ম পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, জানাবেন আমাদেরকে। হ্যাঁ জ্যোতি, আপনাকে জানিয়ে রাখি যে স্বাস্থ্য অধিদপ্তর যে অপিত ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার বন্ধের যে 72 ঘণ্টা একটি সময় বেঁধে দিয়েছিল সেটি কিন্তু আজকে শেষ হয়েছে বলা যেতে। আজকে দুটি জায়গায় আসলে স্বাস্থ্য অধিদপ্তর অভিযান পরিচালনা করছে, একটি হচ্ছে যাত্রাবাড়ি, আরেকটি হচ্ছে চানখারপুর এলাকা। চানখারপুর এলাকায় যে অভিযানের নেতৃত্ব দিচ্ছে যে ভোক্তা অধিকার, তা এখানে যে অ্যাক্টিভ ডায়াগনস্টিক সেন্টার এবং প্যাথোলজি ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু যেই সকল অনিয়মগুলো পেয়েছে এখানে কিন্তু মেয়াদ উত্তীর্ণ জেল পাওয়া গেছে। আর একটি ডায়াগনোস সেন্টারে আসলে যে ধরনের পরিবেশ থাকার কথা কিন্তু সেই ধরনের পরিবেশটি কিন্তু আমরা এখানে একটি ডায়াগনোস সেন্টারে কিন্তু আমরা দেখতে পাইনি। তো আমরা এই বিষয়টা আসলে জানার চেষ্টা করব যে ভোক্ত অধিকারের যে সহকারী পরিচালক আছেন, যে আসলে আপনারা তো অভিযানটি পরিচালনা করছেন, তো সেই উপরে আজকে আপনারা কী কী অনিয়ম পেয়েছেন, পরবর্তীতে আপনাদের অভিযান কতদিন আসলে অব্যাহত থাকবে? ধন্যবাদ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক স্যারের নির্দেশ ক্রমে আমরা সারা বাংলাদেশে একযোগে যে ক্লিনিকগুলি আমরা দেখছি, আমরা বিশেষত যে বিষয়টি দেখার জন্য নির্দেশিত হয়েছি সেটি হচ্ছে যে লাইসেন্স রয়েছে কিনা। তো আমরা এই দুইটা প্রতিষ্ঠানে লাইসেন্স পেলাম, কিন্তু তাদের কিছু অনিয়ম পেলাম। এর মধ্যে রয়েছে তাদের যে রিএজেন্ট রয়েছে, রিএজেন্টের স্ট্যান্ডার্ডাইজ করার জন্য যে লিকুইড সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। পাশাপাশি এটার নাম হচ্ছে আপনার অ্যাক্টিভ ব্লাড ব্যাংক, এটার মধ্যে যেটি পেলাম সেটা হচ্ছে উনি যেই ব্লাডটাকে কালেকশন করে রেখেছেন তো সেটার মেয়াদ উত্তীর্ণের তারিখ দেননি। পাশাপাশি যদি আপনাকে বলে রাখি যে ওনারা আসলে যেভাবে আসলে অভিযানটি পরিচালনা করছেন, এখানে হাসপাতালে যদি স্বাস্থ্য অধিদপ্তরের যে অনুমোদন সেটা কিন্তু আছে, কিন্তু অনুমোদন থাকার পরও কিন্তু যে সকল একটি ডায়াগনস সেন্টার পরিবেশ থাকার কথা সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো এছাড়া বলা যায় যে এখানে একটি ব্লাড ব্যাংক আছে, সেখানে আমরা মেয়াদ উত্তীর্ণ ব্লাড ব্যাংকের যে মেয়াদ থাকার কথা সেটি কিন্তু এখানে নেই। তো এছাড়া বিভিন্ন অনিয়ম কিন্তু আসলে তারা পাচ্ছে, তারা বলছে যে এই অভিযানটা আসলে অব্যাহত থাকবে। তো এই ছিল চানখারপুল থেকে আমার কাছে সর্বশেষ জ্যোতি। বিল্লাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজধানীর চানখারপুল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিল্লাল হোসেন।